নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐশেজদের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার তরফ থেকে জানানো হয়েছিল মার্চ মাস পর্যন্ত বিনামূল্যে রেশনটা দেওয়া হবে, কিন্তু এই মার্চ মাসের রেশনটা আগামী এপ্রিল মাসে দেওয়া হবে এমনটা ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, বর্তমানে এই এপ্রিল মাসে যদি আপনারা বিনামূল্যে রেশন পান, সেক্ষেত্রে আপনারা কোন কার্ডে কত কেজি করে মাল পাবেন, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে আপনারা কোন কার্ডে কত করে রেশন পাবেন বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনারা কোন কার্ডে কত করে রেশন পাবেন, সেই সঙ্গে এই রেশনের সাথে সাথে আপনারা কারা কারা 4,000 টাকা এবং কারা কারা 8,000 টাকা পাবেন এবং কারা প্রত্যেক মাসে 1,000 টাকা করে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুদেরকে সর্বপ্রথম জানিয়ে দিই, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে বর্তমানে আপনারা যে রেশনটা পাচ্ছেন সেটা কিন্তু বিনামূল্যে এই মার্চ মাস পর্যন্তই পাবেন। তবে বন্ধুরা, এই মার্চ মাসের যে রেশনটা সেটা ঠিক টাইমে না এসে পৌঁছানোর জন্য এটাকে এপ্রিল মাসে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং সেটা টুইট করেও জানানো হয়েছিল। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো এই এপ্রিল মাসে আপনারা কোন কার্ডে কত করে রেশন পাবেন, অর্থাৎ কত করে মাল পাবেন, চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি আপনার কাছে একটা SPHH রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা চাল কত করে পাবেন। বলা হয়েছে চাল এখানে 2 কেজি করে পাবেন, অর্থাৎ আপনাদের কাছে যদি 5টা রেশন কার্ড থেকে থাকে তাহলে 5 × 2 = 10 কেজি আপনারা চাল পেয়ে যাবেন। সেই সঙ্গে দেখুন একইভাবে বলা হয়েছে গম পাবেন 3 কেজি করে, অর্থাৎ আপনার কাছে 5টা কার্ড থাকলে 3×5 = 15 কেজি গম পাবেন। এবং যদি আপনারা আটা পান সেক্ষেত্রে কিন্তু 2 কেজি 850 গ্রাম আটা পাবেন, অর্থাৎ 3 প্যাকেট কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন। এবারে বন্ধুদেরকে জানিয়ে দেবো যদি SPHH কার্ড থাকে সেক্ষেত্রে অতিরিক্ত কী কী পাবেন। দেখুন বলা হয়েছে অতিরিক্ত বরাদ্দ হিসাবে আপনারা চাল পাবেন 2 কেজি করে মাথাপিছু এবং গম পাবেন 3 কেজি করে মাথাপিছু, অর্থাৎ একটা কার্ডে আপনারা মোট কিন্তু 5 কেজি রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে অতিরিক্ত হিসাবে আপনারা পাবেন। বন্ধুরা, এর পরের যে কার্ডটি রয়েছে সেটি হলো WAY বা অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড। এই রেশন কার্ড যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনারা চাল পাবেন দেখুন 15 কেজি করে পরিবার পিছু, অর্থাৎ একটা দুটো পাঁচটা যাই রেশন কার্ড আপনাদের থাকুক না কেন আপনারা চাল পাবেন কিন্তু 15 কেজি পরিবার পিছু। এবং সেই সঙ্গে দেখুন বলা হয়েছে গম বা আটা কিন্তু এখানে 19 কেজি আপনারা পরিবার পিছু পেয়ে যাবেন। অতিরিক্ত বরাদ্দ হিসাবে দেখুন বলা হয়েছে চাল 5 কেজি পরিবার পিছু এবং গম 5 কেজি পরিবার পিছু আপনারা পেয়ে যাবেন। বন্ধুদেরকে জানিয়ে দিই এর পরের যে রেশন কার্ডটি RKSY1, তো এই রেশন কার্ডটা অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে এক্ষেত্রে চাল পেয়ে যাবেন আপনারা 2 কেজি করে মাথাপিছু বা কার্ড পিছু এবং গম পাবেন 3 কেজি করে মাথাপিছু বা কার্ড পিছু। আর এটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড বন্ধুরা, তবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম অতিরিক্ত বরাদ্দ আপনারা পাচ্ছেন না। এর পরের যে রেশন কার্ডটি রয়েছে বন্ধুরা সেটি হলো RKSY2 রেশন কার্ড, অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ড থাকলে চাল পাবেন 1 কেজি করে মাথাপিছু বা কার্ড পিছু, গম পাবেন 1 কেজি করে মাথাপিছু বা কার্ড পিছু, এখানেও কিন্তু আপনারা কোনোরকম কোনো অতিরিক্ত বরাদ্দ পাচ্ছেন না। তো বন্ধুদেরকে জানিয়ে দিই এই যে রেশনের কথাগুলো আমি আপনাদেরকে জানালাম এগুলো কিন্তু মাসে আপনারা 2 বার পাবেন, অর্থাৎ 15 দিন ছাড়া ছাড়া 1 বার করে আপনারা পাবেন। আর এক্ষেত্রে প্রথমবারে যদি আপনাদেরকে ধরুন চাল দেওয়া হলো তাহলে দ্বিতীয়বার কিন্তু আপনাদেরকে গম দেওয়া হতে পারে বা আটাও কিন্তু দেওয়া হতে পারে। বন্ধুদের পরের যে রেশন কার্ডটি সেটি হলো PHA রেশন কার্ড। এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে চাল পাবেন 2 কেজি করে মাথাপিছু এবং গম পেয়ে যাবেন 3 কেজি করে মাথাপিছু বা কার্ড পিছু। এক্ষেত্রে যদি 7টা রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে 7×14 কেজি চাল পাবেন। এবং একইভাবে দেখুন আটা বলা হয়েছে 2 কেজি 850 গ্রাম বা 3 প্যাকেট আটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু PHH যে রেশন কার্ডটা এটা যদি থাকে সেক্ষেত্রে আপনারা অতিরিক্ত চাল পাবেন 2 কেজি করে মাথাপিছু বা কার্ড পিছু। এই মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ছোলা বা ডালের এখনও পর্যন্ত কোনোরকম কোনো আপডেট দেওয়া হয়নি, যদি কোনোরকম কোনো আপডেট এসে যায় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, এবারে আমরা দেখে নিই যে বর্তমানে কোন প্রকল্পের কত করে টাকা পাওয়া যাবে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং যারা গত সেপ্টেম্বর মাস থেকে টাকা পাচ্ছেন না এবং এই দুয়ারে সরকারের ক্যাম্পে বা বিডিও অফিসে তাদের ভুলগুলো সংশোধন করে নিয়েছেন, তারা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যদি আপনারা জেনারেল বা OBC হন সেক্ষেত্রে 4,000 টাকা পাবেন 500 টাকার হিসাবে, এবং যদি আপনারা SC বা ST হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 1,000 টাকার হিসাবে 8,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং যে সমস্ত মহিলারা বর্তমানে নতুন করে আবেদন করেছেন, যাদের মেসেজ এসে গেছে এবং যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 টাকা অথবা 1,000 টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়াও বন্ধুদেরকে জানিয়ে দিই বিধবা ভাতার টাকা কিন্তু দেওয়া শুরু হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে, সঙ্গে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।